গল্পের শুরুতেই আমাদের একটি গেমের কম্পিটিশন দেখানো হয়, যেখানে অনেকগুলো টিম এসেছিল পার্টিসিপেট করার জন্য। এদিকে কম্পিটিশন শুরু হওয়ার আগে দুজন ব্যক্তি প্রত্যেকটা টিমের কে কোন স্কিল এক্সপার্ট ছিল সেটি সবার সামনে বলছিল। আর এর কিছুক্ষণ পরই কম্পিটিশন শুরু হয়ে যায়, যেখানে সবাই অনেক ভালো পারফরমেন্স করছিল। কিন্তু দুর্ভাগ্যবশত তিনটি টিম এনিমেটেড হয়ে যায় এবং লাস্ট রাউন্ড পর্যন্ত বাকি দুটি টিম বেঁচে থাকে, যেখানে দুটি টিমই তাদের নিজেদের সবটা দিয়ে চেষ্টা ছিল একে অপরকে হারানোর জন্য। কিন্তু কেউই কারো থেকে একটুও দুর্বল ছিল না। আর তখনই আমাদের আজকের এই ড্রামাটির কালো মাস্ক পরা একটি হ্যান্ডসাম ছেলেকে দেখানো হয়, যার নাম ছিল কিউ। কিউ তার গেমিং স্কিল এবং তার চেহারার জন্য তার অডিয়েন্সের কাছে সে খুব পপুলার ছিল। আর হ্যাঁ, কিউ সবসময় মাস্ক পরে থাকত, যার জন্য তার চেহারা তার টিম মেম্বার ছাড়া অন্য কেউ আজ পর্যন্ত দেখেনি। যাই হোক, কিউ ছিল তাদের টিমের ক্যাপ্টেন। সে তখন তার অসাধারণ স্কিল দিয়ে কিছুক্ষণের মধ্যেই বিপরীত টিমকে হারিয়ে দেয় এবং কম্পিটিশনটা জিতেও যায়, যার জন্য তার পুরো টিমের মেম্বাররা খুব খুশি ছিল। এদিকে কম্পিটিশন জেতার পর কিউ তার ম্যানেজারের সাথে দেখা করে আর ম্যানেজারকে বলে, আমাদের আরো গেমিং স্কিল ভালো করার জন্য নতুন নতুন পদ্ধতি অবলম্বন করতে হবে। যেটা শুনে তখন ম্যানেজার কিছুই বলে না। আর তখনই সেখানে একটি ছেলে চলে আসে যার নাম ছিল জু। তখন ম্যানেজার কিউর সাথে জুয়ের পরিচয় করিয়ে দেয় আর বলে, আজ থেকে ও আমাদের টিমের নতুন ক্যাপ্টেন। যেটা শুনে কিউ তখন খুব অবাক হয়ে যায়, কারণ তাকে এর আগে এই বিষয়ে কোনো কিছু বলা হয়নি। আর এই জন্য কিউ তখন ম্যানেজারকে বলে, আমার মনে হয় আমার এখন টিম থেকে রিটায়ার করা প্রয়োজন, কারণ আমি এখনো এই টিমের যোগ্য ক্যাপ্টেন হতে পারিনি। এটা বলে কিউ তখন তার ক্যাপ্টেন ব্যাস্টি জুর হাতে দিয়ে সেখান থেকে চলে যায়। এরপর কিউ একটি শপে চলে আসে, যেখানে তার সাথে একটি মেয়ের দেখা হয়, যে কিনা তাদের টিমের একজন মেম্বার ছিল। তখন ওই মেয়েটি তার কেনাকাটা শেষ করে যখন কোম্পানিতে ফিরে যাচ্ছিল, তখন সে তার সাথে কিউকেও আসতে বলে। কিন্তু কিউ তখন যেতে চায় না আর ওই মেয়েটিকে বলে, আমি ওই কোম্পানি থেকে রিটায়ার্ড করে নিয়েছি। আর তুমি তো জানো, রিটায়ার্ড করা প্লেয়ার আগামী এক বছর কোনো কোম্পানির হয়ে খেলতেও পারবে না। যেটা শুনে তখন ওই মেয়েটি আর কোম্পানিতে যেতে চায় না আর বলে, আমি ওই কোম্পানির হয়ে আর গেম খেলবো না, তোমার সাথে আমি এখন রিটায়ার নিচ্ছি। এই বলে যখন ওই মেয়েটি বাহিরে আসতে চায়, তখন কিউ দরজা বন্ধ করে দেয় আর বলে, তোমাকে এই কোম্পানির হয়ে এই গেম খেলতে হবে। আর এখানে সিনটা কাট হয়ে যায়। পরের সিনে কিউ একটি ইন্টারনেট ক্যাফেতে জব নেওয়ার জন্য আসে, যেখানে কিউ ওই কোম্পানিতে জয়েন করার আগেই তার বন্ধুর সাথে প্রায় এখানে আসতো গেম খেলার জন্য। আর এই ইন্টারনেট ক্যাফেটিতে কিউ গেম খেলেই তার জীবনের প্রথম ইনকাম করেছিল। কিছুক্ষণ গেম খেলার পর কিউ যখন কাউন্টারে আসে, তখন আমাদের এই ড্রামাটির মেইন ফিমেল লিডকে দেখানো হয়, যার নাম ছিল চেন। আর সে ছিল বর্তমানে এই ক্যাফেটির ওনার, যে কিনা তখন গেম খেলায় প্রচুর ব্যস্ত ছিল, যার কারণে চেন কিউ এর কোনো কথারই একদম পাত্তা দিচ্ছিল না। তখন কিউ চেনের গেম খেলা দেখে ওকে বলে, তুমি যদি এখন এইভাবে তোমার স্কিলটা ব্যবহার করো, তাহলে অনায়াসে তুমি গেমটি জিতে যেতে পারবে। কিন্তু কে শুনে কার কথা, চেন নিজের মতো করে গেম খেলতে থাকে আর যার কারণে সে তখন হেরে যায়। এরপর চেন কাউন্টার থেকে যখন বাহিরে চলে যায়, তখন কিউ চেনের জায়গাটিতে এসে গেমটি খেলতে শুরু করে। কিছুক্ষণ পর যখন চেন ফিরে আসে, তখন সে কিউকে তার গেমটি খেলতে দেখে সে খুব রেগে যায় এবং কিউ এর দিকে তেড়ে আসে আর সে দেখতে পায় কিউ তার গেমটি জিতিয়ে দিয়েছে। যেটা দেখে এরপর চেন কিউকে জিজ্ঞাসা করে, তুমি এখানে কিসের জন্য এসেছো? যেটা শুনে তখন কিউ বলে, আমার এখানে একটা চাকরির প্রয়োজন। যেটা শুনে তখন চেন কিউ এর ইন্টারভিউ নিতে শুরু করে এবং তাকে জিজ্ঞাসা করে, তোমার কোন কাজে বেশি এক্সপিরিয়েন্স রয়েছে? যেটা শুনে তখন কিউ বলে, আমার শুধু গেম ছাড়া আর কোনো কাজই এক্সপিরিয়েন্স নেই। কিন্তু তারপরও কিউ এর এখানে একটি কাজের ব্যবস্থা হয়ে যায়। এরপর চেন কিউকে থাকার জন্য একটি রুমে নিয়ে আসে, যেটি অনেক অপরিচ্ছন্ন ছিল, কিন্তু তারপরও কিউকে এখানে কোনো না কোনো ভাবে থাকতে হবে এবং এখানে তাকে মানিয়ে নিতে হবে। আর এরপর সে ঘুমিয়ে পড়ে। পরের দিন কিউ এর ঘুম থেকে উঠতে অনেক লেট হয়ে যায়, যার কারণে কিউ তখন তাড়াতাড়ি করে রেডি হয়ে ক্যাফেতে চলে আসে এবং লুকিয়ে লুকিয়ে যখন সে কাজে জয়েন করতে যায়, তখনই চেন তাকে দেখে ফেলে এবং শাস্তিস্বরূপ তাকে একটি লাইট লাগাতে বলে। কিন্তু কিউ সেটি একদমই লাগাতে পারছিল না, কিন্তু তবুও সে লাইটটি লাগানোর চেষ্টা করে এবং সে সক্ষম হয়, যার কারণে কিউ অনেক খুশি ছিল। কিন্তু কিউ এর খুশিটা বেশিক্ষণ থাকে না, কারণ তখনই কিউ এর কারণে পুরো ক্যাফের ইলেকট্রিসিটি চলে যায়, যার কারণে সেখানে থাকা সবাই ক্যাফে থেকে চলে যায়। যেটা দেখে তখন চেন তাকে বলে, আজকে তুমি যে ক্যাফের ক্ষতিটা করেছো,
তার জন্য সেই ক্ষতিপূরণ তোমার বেতন থেকে কেটে নেওয়া হবে। পরের সিনে একটি ছেলে আসে এখানে গেম খেলার জন্য, যেখানে ওই ছেলেটি কিউ এর সামনের টেবিলে বসে কিউ এর সাথে গেম খেলছিল, কিন্তু সে জানতো না কিউ তার সাথে গেম খেলছে। তখন ওই ছেলেটি বিপরীত টিমকে মারার জন্য সবটুকু চেষ্টা করে, কিন্তু সে কোনোভাবেই বিপরীত টিমকে হারাতে পারে না, উল্টো বিপরীত টিমটি তাকে মেরে ফেলে, যেটা দেখে তখন ওই ছেলেটি রেগে সেখান থেকে চলে যায়। এদিকে কিউ যখন ক্যাফেটিতে কাজ করছিল তখন সে টিভিতে দেখতে পায় যেখানে একটি কনফারেন্সে ওই ছেলেটি, যে ছেলেটিকে তার বদলে টিমের বর্তমান ক্যাপ্টেন বানানো হয়েছে, মিডিয়ায় সামনে বসে মিডিয়ার লোকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছে। মিডিয়ার লোকেরা যখন ওই ছেলেটিকে প্রশ্ন করছিল তখন সেখানে ওই মোটা ছেলেটি এসে পড়ে, যে ছেলেটি ক্যাফেতে বসে কিউ এর সাথে গেম খেলছিল আর সে কিউ এর অনেক বড় ফ্যানও ছিল। তখন ওই মোটা ছেলেটি নতুন ক্যাপ্টেনকে বলে, তুমি এই টিমের ক্যাপ্টেন হওয়ার একদমই যোগ্য না, তুমি কিউ এর মতো কখনোই এই টিমকে এগিয়ে নিয়ে যেতে পারবে না। যেটা শুনে তখন চেন খুব খুশি হয়, কারণ চেনও কিউ এর অনেক বড় ফ্যান ছিল, কিন্তু সেও কিউকে চিনত না। পরের সিনে ওই মোটা ছেলেটি আবারও ক্যাফেতে গেম খেলার জন্য আসে, আর সে যখন গেম খেলছিল তখন কিউ ওই ছেলেটির গ্রুপে জয়েন করে, কিন্তু ওই ছেলেটি এখনো জানতো না এই গেমের ক্যারেক্টারটি আসলে কিউ। এরপরে যখন কিউ গেমে ওই ছেলেটিকে সাহায্য করছিল তখনই সেখানে চেন চলে আসে আর কিউ এর থেকে তার USB-টা নিয়ে নেয়, যেটিতে কিউ এর গেম প্লে সকল ভিডিও ছিল, আর তখনই চেনের হাত থেকে USB-টা পড়ে ভেঙে যায়, যার কারণে কিউ এইবারের মতো বেঁচে যায়। আর কিউ তখন আবারও গেম খেলতে শুরু করে, যেখানে ওই ছেলেটি এবার কিউকে মারার জন্য আসে। তখন কিউ তার পুরো গেমিং মুডে চলে আসে আর ওই ছেলেটিকে হারিয়ে দেয় এবং শেষে একটি ব্ল্যাক কেটের সাথে ফাইট করে, যেখানে কিউ তার বিভিন্ন স্কিল ব্যবহার করে ওই ব্ল্যাক কেটকেও মেরে ফেলে। যেটা দেখে চেন তখন খুব অবাক হয়ে যায় আর ভাবতে থাকে, আরে ওর গেমিং স্কিল তো কিউ এর গেমিং স্কিলের মতো, গেম ক্যারেক্টার কিউ আর এখানের এই ছেলেটি একটি পার্সনই না তো। এটা ভাবতে ভাবতে চেন তখন খুব পেরেশানিতে পড়ে যায় আর নিজে নিজে বলতে থাকে, আরে ধুর, গেমের কিউ কোথায় আর এই ছেলেটি বা কোথায়, এই ছেলেটি কখনোই কিউ হতে পারে না, আসলে কিউ ক্যাফেতে তার রিয়েল নাম বলেনি। পরের সিনে জিয়া নামের একটি মেয়ে চেনের ক্যাফেটিতে চলে আসে, কারণ জিয়া আর চেন একে অপরের খুব ভালো বন্ধু। আর তখনই আমাদের একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে চেন এবং জিয়া যখন বাসের জন্য অপেক্ষা করছিল তখন সেখানে একটি চোর এসে জিয়ার ব্যাগটি হঠাৎ করে নিয়ে সেখান থেকে চলে যায়, যেটা দেখে চেন তখন ওই চোরটিকে ধরে ফেলে এবং জিয়াকে তার ব্যাগটি ফিরিয়ে দেয়, আর এরপর থেকেই ওরা দুজন একে অপরের খুব ভালো বন্ধু হয়ে যায়। এদিকে চেন কিউকে বলছিল জিয়ার ব্যাগগুলো তার রুমে দিয়ে আসার জন্য, আর এরপর যখন কিউ ব্যাগগুলো জিয়ার রুমে নিয়ে আসে তখন জিয়া কিউ এর সাথে কথা বলার সাথে সাথে পটানোর চেষ্টা করে, কিন্তু কিউ জিয়ার সাথে কোনো কথা বলে না, উল্টো তাকে পাত্তা না দিয়ে সেখান থেকে চলে যায়। আর এটা যখন জিয়া চেনকে বলে তখন চেন কিউকে জোর করে আবারও জিয়ার কাছে পাঠিয়ে দেয় তার সাথে ঠিক মতো কথা বলার জন্য। তখন জিয়া কিউকে বলে, আমি তোমার সাথে গেমিং কম্পিটিশন করতে চাই, যেটা শুনে তখন গেম পাগলা কিউ এক নিমেষে রাজি হয়ে যায় আর তারা দুজন গেম খেলতে শুরু করে। এদিকে কিউ এর স্কিলের সামনে জিয়া একদমই টিকতে পারছিল না আর সে বারবার হেরে যায়, আর তখনই সেখানে চেন চলে আসে। তখন কিউ একটু ভাব ধরে বলে, জিয়া তুমি 10 বছর ধরে প্র্যাকটিস করলেও এরপরেও তুমি আমার সামনে টিকতে পারবে না, এটা বলে কিউ সেখান থেকে চলে যায়, যেটা শুনে জিয়া তখন খুব রেগে যায় এবং চেনকে বলে, তুমি কিউকে বলো আমার সাথে আবারও এক রাউন্ড গেম খেলার জন্য, আমি ওকে এবার যে কোনো ভাবেই হারাবো। এদিকে তখন আমাদের একটি কোম্পানিকে দেখানো হয়, যেখানে বস তার অ্যাসিস্ট্যান্টকে বলছিল, আমাদের টিমে একজন ভালো মেম্বার প্রয়োজন আর এই জন্য আমি ডিসাইড করেছি আমি কিউকে আমাদের টিমে এনে আমাদের টিমের ক্যাপ্টেন বানাবো আর ওকে আমাদের টিমে যে কোনো ভাবেই আনতে হবে। এখানে উল্লেখ ছিল কিউ এর গেম অ্যাকাউন্টের নাম ছিল কিউ এবং রিয়েল লাইফে তার নাম ছিল ভিন্ন, যার কারণে কিউকে বাস্তবে কেউই চিনত না, বাস্তবে সবাই তাকে নর্মাল মানুষই ভাবত। যাই হোক, তখন বস তার অ্যাসিস্ট্যান্টকে বলে, তুমি এবার কিউকে গেমে গিয়ে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে আর মেসেজ করে বলবে আমাদের টিমে জয়েন করার জন্য, এর বিনিময়ে আমরা ওকে অনেক টাকা দিব। কিন্তু এরপর যখন ওরা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় তখন কিউ ফ্রেন্ড রিকোয়েস্ট রিজেক্ট করে দেয়। এদিকে কিউয়ের টিমের শয়তান ম্যানেজার নতুন ক্যাপ্টেনকে সবার সাথে পরিচয় করিয়ে দেয়, যেটাতে টিমের কেউই একদম খুশি ছিল না, কিন্তু তারপরেও টিমের সবাইকে ক্যাপ্টেন জুর সাথে গেম খেলতে হয়।
এদিকে ওরা সবাই মিলে যখন একসাথে গেম খেলছিল তখন স্বার্থপর জু তার পুরো টিমের কথা না ভেবে শুধুমাত্র নিজের দিকে ফোকাস দিয়ে একা একাই গেম খেলছিল, যার কারণে জু এর পুরো টিম তখন জুর কারণেই হেরে যায়। যেটা দেখে তখনই একজন টিমমেট জুকে বলতে থাকে, তুমি শুধুমাত্র তোমার নিজের জন্য গেম প্লে করছো, নিজের ইচ্ছে মতো গেম খেলছো, আমাদের পুরো টিমের কথা একদমই চিন্তা করছো না, আর এই জন্য আমরা তোমার কারণে ম্যাচটা হেরে গিয়েছি। যেটা শুনে জু তখন খুব রেগে যায়, সবার সাথে সে খুব রাগারাগি করতে থাকে। একদিন চেন যখন একা একা রাস্তা দিয়ে হাঁটছিল তখন সে দেখতে পায় অ্যাক্সিডেন্ট টিম কোম্পানির বাহিরে কিউ এর যে পোস্টার লাগানো ছিল সেটি খুলে ফেলা হয়েছে এবং নতুন করে ক্যাপ্টেন জুর পোস্টার লাগিয়ে দেওয়া হয়েছে। যেটা দেখে চেনের মনটা খুব খারাপ হয়ে যায় আর সে পোস্টারটি কুড়িয়ে এনে তার ক্যাফের ছাদেতে নিয়ে আসে আর পুনরায় সেটি লাগানোর চেষ্টা করে, কিন্তু তখনই সেখানে বৃষ্টি হতে শুরু করে যার কারণে পোস্টারটি নষ্ট হয়ে যায়। পরদিন যখন চেন ক্যাফেতে আসে তখন সেখানে সে জিয়াকে গেম খেলতে দেখতে পায় আর সে তখন জানতে পারে জিয়া পুরো রাত ঘুমায়নি, সারা রাত জেগে জেগে গেম খেলা প্র্যাকটিস করেছে যাতে সে কিউকে হারাতে পারে। যেটা দেখে চেনের তখন জিয়ার জন্য খুব মায়া হয় আর সে কিউ এর কাছে গিয়ে একটি বই দিয়ে বলে, প্লিজ তুমি ওকে একটু গেম খেলা শিখিয়ে দাও, কারণ বেচারে জিয়া মেয়েটি খুব কষ্ট করছে, আরো ভালো করে গেম খেলা শিখে তোমাকে হারাবো বলে। আর হ্যাঁ, এই বইটা দিয়ে তুমি বলবে এটা দেখে দেখে তুমি আরো ভালো করে গেমিং স্কিল শিখতে পারবে, আর ওর ফ্রেন্ড রিকোয়েস্টটা তুমি অ্যাকসেপ্ট করে নিও কেমন। এটা বলে চেন তখন সেখান থেকে জিয়ার কাছে চলে যায় আর জিয়াকে বলে কিউকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর জন্য। এরপর যখন জিয়া কিউকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় তখন কিউ জিয়ার ফ্রেন্ড রিকোয়েস্ট রিজেক্ট করে দেয়, যেটা দেখে তখনই চেন আবারও কিউ এর কাছে চলে আসে আর তাকে বলে জিয়ার ফ্রেন্ড রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করার জন্য, যাতে ও তোমার সাথে গেম খেলে কিছুটা খেলা শিখতে পারে। যেটা শুনে তখন কিউ মানা করে দেয়, যার উত্তরে তখন চেন বলে, আমি হলাম এই ক্যাফের মধ্যে তোমার বস, তাই আমি যা বলবো সেটাই তোমাকে শুনতে হবে। যেটা শুনে তখন কিউ জিয়াকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে বলে। এরপর যখন জিয়া আবারও কিউকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় তখন চেন সেখান থেকে দূরে চলে গেলে দুষ্টু কিউ জিয়ার রিকোয়েস্টটি আবারও রিজেক্ট করে দেয়। পরদিন সকালে কিউ যখন তার কাজে এসে গেম খেলছিল তখনই সেখানে আবারও চেন চলে আসে। তখন কিউ চেনকে বলে, আমি না আবারও ভুল করে জিয়ার ফ্রেন্ড রিকোয়েস্টটা রিজেক্ট করে দিয়েছি। যেটা শুনে তখন চেন রেগে বলে, তুমি এবার জিয়ার কাছে গিয়ে জিয়াকে গেম খেলা শিখাবে, আর কিভাবে শিখাবে সেটা তুমিই ভালো জানো, তোমাকে আমি 24 ঘন্টা টাইম দিলাম, এরপরও তুমি যদি আমার কথা না শুনো তাহলে আমি তোমাকে কাজ থেকে বের করে দিব। চেনের এরকম কথা শুনে এবার কিউ ভয়ে চলে যায় জিয়ার কাছে আর তাকে তার একটি নোট বই দিয়ে বলে, এই বইটিতে কিউ এর অনেক স্কিল রয়েছে যেগুলো ফলো করলে তুমি আরো ভালো গেম খেলতে পারবে। কিন্তু এদিকে জিয়া কিউ এর কোনো কথাই তেমন পাত্তা দিচ্ছিল না, কারণ জিয়া তখন তার কানে হেডফোন লাগিয়ে খুব মনোযোগ দিয়ে গেম খেলছিল। যেটা দেখে কিউ তখন জিয়ার কান থেকে হেডফোনটা খুলে ফেলে আর তাকে আবারও একই কথাগুলো বলে। যেটা শুনে জিয়া তখন বইটি নিতে চায় না, কারণ সে কারো সাহায্য বা দয়ার অধিকারী হতে চায় না, সে নিজে পরিশ্রম করে তার গেমিং স্কিল বাড়াতে চায়। যেটা শুনে কিউ তখন বইটি জিয়ার টেবিলে রেখে সেখান থেকে চলে যায়। এদিকে জিয়া কিউ এর উপর প্রচুর রেগেছিল, যার কারণে সে একদমই চাচ্ছিল না বইটা পড়তে। কিন্তু একটু পর যখন তার রাগ থেমে যায় তখন সে ওই দিন রাতে পুরো বইটি শেষ করে ফেলে। পরদিন যখন চেন এবং জিয়া একসাথে মিলে গেম খেলছিল তখন চেন বুঝতে পেরে যায় জিয়া কাল রাতে বইটি পড়ে নিয়েছে, কারণ আজকের জিয়ার গেম খেলার ধরন পুরো আলাদা রকমের ছিল বা নতুন ধরনের, যার জন্য চেন তখন জিয়াকে জিজ্ঞাসা করে, আচ্ছা তুমি কি বইটা পড়েছ। যেটা শুনে তখন জিয়া একটু ভাব ধরে বলে, না, অর্থাৎ মিথ্যা কথা বলে সে আর কি। কিন্তু চেন তো বুঝে গিয়েছিল জিয়া কিউ এর দেওয়া নোট বইটি পড়েছে। যাই হোক, এরপর জিয়া ক্যাফে থেকে চলে গেলে চেন জিয়ার টেবিল থেকে বইটি চুরি করে বাসায় নিয়ে আসে আর সে নিজে তখন বইটি দেখতে শুরু করে, কিন্তু সে বইয়ের কিছুই আগাগোড়া বুঝছিল না আর সে হাসতে শুরু করে। বইটিতে কিছু আজব ধরনের ডিজাইন বানানো ছিল যেগুলো গেম খেলার স্কিল ছিল, যেগুলো চেন বুঝতে না পারলেও জিয়া খুব সহজেই সেগুলো বুঝে গিয়েছিল। পরের সিনে আমাদের একটি গেমিং কম্পিটিশন দেখানো হয়, যেখানে অ্যাক্সিডেন্টের সাথে জিয়া সি টিমের কম্পিটিশনের আয়োজন করা হয়েছিল। কিছুক্ষণ পর কম্পিটিশন শুরু হলে জু তার পুরো টিমকে নিয়ে প্রথম রাউন্ডে জিয়া সি টিমকে হারিয়ে
দিয়ে দেয়, যেটা দেখে তখন চেন এর খুব রাগ উঠতে থাকে। কারণ তার পুরো বিশ্বাস ছিল এক্সিডেন্ট টিম কিউকে ছাড়া কোনোভাবে ম্যাচটি জিততে পারবে না। কিছুক্ষণ পর যখন পরের রাউন্ড শুরু হয় তখনও এক্সিডেন্ট টিমের পারফরমেন্স খুব ভালোই ছিল, যেটা দেখে কিউ তখন বলে উঠে এক্সিডেন্ট টিম এবারও ম্যাচটি হেরে যাবে, ওরা আর কোনোভাবে ম্যাচটি জিততে পারবে না। যেটা শুনে চেন তখন কিউকে বলে, তুমি কিভাবে জানলে যে ওরা হেরে যাবে? যেটা শুনে তখন কিউ বলে, বিপরীত টিমের ক্যাপ্টেন তার যে স্কিলগুলো ব্যবহার করছে, যেমন এক্সিডেন্ট টিমের ক্যাপ্টেনকে রাগিয়ে জিএসি টিমের একজন মেম্বার তাকে তার টিম থেকে আলাদা করে ফেলবে এবং এক্সিডেন্ট টিমের বাকি মেম্বারগুলোকে তাদের ভাত পাতানো স্টোন ফেলে তাদের মেরে ফেলবে। এরপর ওরা চারজন মিলে এক্সিডেন্ট টিমের ক্যাপ্টেনকে অনায়াসে মারবে। আর এখানে আমরা বুঝতে পারি কিউ গেম খেলাতে কতটা পারদর্শী ছিল। সে যে কোনো খেলা দেখেই বলে দিতে পারত ওই টিমটি জিতবে কিনা। যাই হোক, এর কিছুক্ষণের মধ্যেই এক্সিডেন্ট টিম ম্যাচটি হেরে যায়, যেমনটি কিউ চেনকে বলেছিল, যেটা দেখে চেন তখন অনেক খুশি হয়। কারণ সে এখনো তা ছিল ঝুঁকে বাদ দিয়ে আবারও কিউকে ফিরিয়ে এনে এক্সিডেন্ট টিমের ক্যাপ্টেন বানানো হোক। কিছুক্ষণের মধ্যেই কিউ এর সাথে দেখা করার জন্য একটি ছেলে চলে আসে, যার নাম ছিল সাও, যে কিনা কিউকে অনেক আগে থেকেই চিনত। এরপর ওরা দুজন গেম খেলতে শুরু করে, যেখানে আরো দুজন টিম মেম্বার যুক্ত হয়, যেখানে একজনের নাম ছিল বস আর একজনের নাম ছিল জিয়া। আর জিয়াকে তো আমরা আগে থেকেই চিনি। যাই হোক, এরপর ওরা চারজন মিলে একসাথে গেম খেলতে শুরু করে এবং সবাই মিলে এক্সিডেন্ট টিমের গেম রেকর্ড ভেঙে ফেলে, যেটা দেখে তখন এক্সিডেন্ট টিমের ক্যাপ্টেন জু কোনোভাবেই বিশ্বাস করতে পারছিল না যে কেউ তাদের গেম রেকর্ড এত তাড়াতাড়ি ভেঙে ফেলবে। এদিকে সাও গেম খেলা শেষ করে যখন ক্যাফে থেকে চলে যাচ্ছিল তখন কিউ তাকে পিছন থেকে ডাক দিয়ে এখানে আসতে বলে, যেটা শুনে তখন সাও মজা করে বলে, তুমি কি চাচ্ছ আমার সাথে অন ভার্সেস অন গেম খেলতে? বাদ দাও, আমি তো জানি তুমি আমার সাথে পারবে না, কিন্তু তবুও চলো এক রাউন্ড গেম তোমাকে হারিয়ে আসি। যেটা শুনে তখন কিউ একটু মুস্কি হেসে বলে, তুই যে এখানে এতক্ষণ গেম খেলেছিস সেটির বিল দিয়ে যা, আমার সাথে তোর আর খেলতে হবে না। যেটা শুনে সাও এর বকবকানি একদমই বন্ধ হয়ে যায়। কাজ শেষ করে কিউ যখন সাও এর সাথে হাঁটছিল তখন সাও তাকে জিজ্ঞাসা করে, তুমি কেন এক্সিডেন্ট টিম ছেড়ে চলে এসেছো? যেটা শুনে তখন কিউ বলে, আমার ওখানের গুরুত্বটা কমে গিয়েছে, এই জন্য আমি নিজেই ওখান থেকে সরে এসেছি। আর তখনই সাও এর ফোনে তার ক্যাপ্টেনের ফোন আসে, যেটা দেখে তখন সাও সেখান থেকে চলে যায়। এরপর সাও যখন ক্যাপ্টেনের কাছে চলে আসে তখন আমরা দেখতে পাই আসলে সাও এর ক্যাপ্টেন ছিল বস। তখন বস তাকে বলে, আমি তোমাকে 3 ঘন্টা সময় দিচ্ছি, তুমি গিয়ে কিউ এর কাছ থেকে তার জাদুর আমব্রেলাটা চুরি করে আনো। যেটা শুনে সাও সেখান থেকে চলে গেলে বস কি যেন একটা ভাবতে থাকে। আর তখনই আমাদের একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে বস যখন নতুন নতুন গেম খেলা শুরু করেছিল তখন সে কোনো ম্যাচে বিজয়ী হতে পারছিল না, যার কারণে তার ক্যাপ্টেন তাকে বলে, আমি তোমাকে আরো একটা চান্স দিচ্ছি, এরপরও যদি বিজয়ী হতে না পারো তাহলে আমাকে তোমাকে টিম থেকে বাদ দিতে হবে। কিন্তু দুর্ভাগ্যক্রমে বসকে তখন লটারির মাধ্যমে কিউ এর বিপরীত টিমে খেলতে হয়, যার কারণে বস লাস্ট রাউন্ডে কিউ এর জাদুর আমব্রেলার কারণে হেরে যায়। আর এই জন্য বস সাওকে কিউ এর আমব্রেলাটা চুরি করার জন্য বলছে। প্রেজেন্টে সাও যখন কিউ এর আমব্রেলা চুরি করে আনে তখন তার পিছু পিছু কিউও সেখানে চলে আসে আর বসকে বলে, তোমরা কবে অন্যের জিনিসপত্র চুরি করা ছেড়ে দেবে আমাকে বলো তো? এটা বলে কিউ তখন তার বসকে তার সাথে গেম খেলার জন্য চ্যালেঞ্জ করে। এরপর যখন ওরা দুজন গেম খেলছিল তখন ওরা দুজন খুব ভালোই পারফরমেন্স করছিল, তবে লাস্ট মুহূর্তে এসে কিউ বসকে হারিয়ে দেয়। আর এরপর যখন কিউ সেখান থেকে চলে যাচ্ছিল তখন বস তাকে আরো একটা রাউন্ড খেলার জন্য চ্যালেঞ্জ করে, যেটা শুনে কিউ তখন হাসতে শুরু করে। পরের সিনে জিয়া কিউ এর সাথে যখন গেম খেলা প্র্যাকটিস করছিল তখন সেখানে চেন এসে জিয়াকে তার সাথে বাইরে যাওয়ার জন্য বলে, যেটা শুনে জিয়া তখন চেনকে মানা করে দেয় এবং কোনো পাত্তাই দেয় না তার কথার, যার কারণে চেন তখন খুব রেগে যায় আর কিউ এর কাছে গিয়ে বলে, আমি তোমাকে এখানে কাজের জন্য রেখেছি, সারাক্ষণ গেম খেলার জন্য না। আর এর সাথে সাথে চেন কিউ এর মোবাইল ফোনটিও নিয়ে নেয়, যেটা দেখে তখন জিয়া চেনকে বলে, তুমি এখানে কেন বিরক্ত করছো, আর কিউ এর মোবাইল কিউকে ফিরিয়ে দাও। আর তখনই কিউ তার মোবাইলটা চেনের কাছ থেকে নিয়ে নেয়, যেটা দেখে তখন চেন তাদের দুজনের উপরই বিরক্ত হয়ে এবার সেখান থেকে রেগে চলে যায়। আর এখানেই ড্রামাটির প্রথম পার্ট শেষ হয়ে যায়। দেখা হবে পরের ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই আর সুস্থ থাকবেন। টেক কেয়ার, বাই বাই।